একদম যথেষ্ট সুন্দর আছে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শান্তি জাহান বলছি আরটিভির বেঙ্গল স্টুডিওতে। অর্থাৎ আমরা কিছুক্ষণের মধ্যে আরটিভির 12 বছর পদার্পণ অর্থাৎ একযুগ পদার্পণের যে মানে লাইভ মিউজিক স্টেশন সেটি আমরা এখনই কিছুক্ষণের মধ্যে অনিয়ার হবে। সো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের সাথে থাকার জন্য, আরটিভির 12 বছর পূর্তিতে আমাদের সাথে থাকার জন্য, আনন্দে সামিল হওয়ার জন্য, আর এই আনন্দ কোনো মুহূর্তটাকে আরও একটু স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাথে রয়েছে লালন ম্যান। সো আই হোপ আপনারা সবাই এনজয় করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আরটিভির জন্য আপনাদের শুভকামনা জানাবেন। আমি শান্তি জাহান বলছি আপনাদের সাথে, আপনাদের পছন্দের গানগুলো নিয়ে এক এক করে আসবো। সো আই এম ফিলিং ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি লাইক দ্যাট যে আমি আরটিভির সাথে রয়েছি এই মুহূর্তে, এবং তার চেয়ে তো বড়ো বিষয় আপনাদের সবার সাথে আবারও অনেকদিন পরে দেখা হচ্ছে। মাঝখানে 2 প্রোগ্রাম আরটিভির মিউজিক স্টেশন আমি মিস করেছিলাম, সো আই হোপ নেক্সট ইয়ার মিস করতে হচ্ছে না। এবং আজকের দিনটি দিয়ে বড়দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাতে চাই, যদিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু সবাইকে মেরি ক্রিসমাস এবং আপনাদের সবার দোয়া, সবার ভালোবাসা আরটিভি আজ 12 বছরে পদার্পণ করছে সে ভালোবাসাটাও চাই, আপনাদের অনেক অনেক শুভকামনা চাই। অনেকে আমাকে মেসেজ করছেন, আমি অবশ্য মেসেজ দেখছি। হ্যাঁ, আমি লাইভে আছি। শরীফুল ইসলাম বলছেন, আচ্ছা মাহবুব লাইস লিখেছেন আই লাভ লালন। হ্যাঁ, আমরাও লালন ব্যান্ডকে খুব ভালোবাসি। আর একজন লিখেছেন, আপু কেমন আছো? আপু খুব ভালো আছি, ভালো না থাকলে তো লাইভ আসা সম্ভব ছিল না, আর এত সাজুগিজু করে রাতে লাইভে থাকছি। সো আমি অনেক ভালো আছি, আই হোপ তোমরা